একটা ভালো খবর আছে। অভিনেতা জিয়ল ফারুক অপূর্বর শারীরিক অবস্থা এখন অনেক ভালোর দিকে। আজও তার বুকের সিটি স্ক্যান টেস্ট করা হয়েছে, আর দুই দিন পরেই জানা যাবে কবে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনয়শিল্পী। 9 তারিখ বিষয়টি জানালেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি পরিবারের পক্ষ থেকে অপূর্বর চিকিৎসার দেখভাল করছেন। আরিয়ান বললেন, দুই দিন আগেও শরীর কিছুটা দুর্বল ছিল, খাওয়া দাওয়া করতে গেলেও বেশ সমস্যা হতো, বমি করত। এখন সেসব সমস্যা নেই, প্রতিদিনই শারীরিক অবস্থা ভালোর দিকেই যাচ্ছে, খাওয়া দাওয়াও স্বাভাবিক, ওষুধপথ্য চলছে। কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অপূর্বর শারীরিক অবস্থার কখনো উন্নতি কখনো অবনতি এইভাবেই চলছিল। চিকিৎসকের পরামর্শে তাকে 1 ব্যাগ প্লাজমা দেওয়া হয়। মিজানুর রহমান বলেন, হাসপাতাল থেকে মাছ মাংস ফল এবং জুস সহ যেসব খাবার দেওয়া হচ্ছে অপূর্ব সবই খেতে পারছেন। চিকিৎসকের বরাতে অপূর্বর শারীরিক অবস্থা জানিয়ে আরিয়ান বলেন, অপূর্বর অনেকগুলো টেস্ট করা হয়েছে, একাধিক ইনফেকশনও ধরা পড়েছে, তবে চিকিৎসকরা বলছেন অবস্থা মোটামুটি। শুরুতে তার রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো ছিল না, তারপর তার বুকে প্রথমবার সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্টে দেখা গেছে ভাইরাসে তার ফুসফুসের 35% আক্রান্ত হয়েছে। কাঁপুনি সহ জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা অপূর্ব। এর আগে পরীক্ষায় তার কোভিড-19 শনাক্ত হয়। হাসপাতালে ভর্তির পর তার খাবার খেতে বেশ অসুবিধা হচ্ছিল, কিছু খেলেই বমি হতো। গত জুলাইয়ে শুটিং স্পটে দুইজন কুশলী ভাইরাস আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে ছিলেন অপূর্ব সহ ওই ইউনিটের সবাই। পরে 2 বার পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব। নানারকম সতর্কতা সত্ত্বেও পরে তিনি আক্রান্ত হয়েছেন। এত কিছুর ভিড়ে বর্তমানে সকলের প্রিয় অভিনেতা অপূর্ব ভালো আছেন, সুস্থতার পথে রয়েছেন, এটাই স্বস্তির বিষয়। যার কারণে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায়স্বরূপ অন্তত 1 বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করা উচিত। উচ্চারণের সাথে সাথে ভিডিওর কমেন্ট বক্সে অন্তত 1টি বার হলেও লিখুন আলহামদুলিল্লাহ। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই 1টি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের নানান অজানা তথ্য সহ জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে 1টি লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।